মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের গৃহ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে মুজিব বর্ষ উপলক্ষে বেগমগঞ্জ ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে সরকারি খাস জমি সহ ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। হতদরিদ্র পরিবারগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে অনেকটা উচ্ছ্বসিত। বেগমগঞ্জ ইউনিয়নে প্রায় 1500 পরিবার গৃহহীন ও ভূমিহীন অবস্থায় রয়েছে। সঠিক তালিকা করে পর্যায়ক্রমে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকেই, ভূমিহীন গৃহহীনদের ঘর করে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নকেই, স্বাধীনতার অপশক্তিকে পরাজিত করিয়ে আজ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা বাংলাদেশ ন্যায় ভূমিহীন গৃহহীনদের ঘর করে দিচ্ছেন অক্লান্ত পরিশ্রমে, তার জন্য আমি বেগমবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাধারণত একজন নগণ্য কর্মী, ভ্যান গাইড হয়ে এই বেগমগঞ্জ ইউনিয়নের ভূমিহীন গৃহহীনদের ঘরের মান যাতে ভালো হয়, যাতে কোনো দুর্নীতি না হয়, সেই হিসাবেই সর্বক্ষণ তদারক করতেছি এবং সার্বিকভাবে লেগেছি, এবং বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ সকল স্থানীয় মানী জ্ঞানী ব্যক্তিরা সকলেই সার্বিক সহযোগিতাভাবে আমরা আজকে এই ঘর যাতে কোনো প্রকার দুর্নীতি না হয়, আমরা এই ঘরের ভূমিহীন গৃহহীনদের মাঝেই যেভাবেই ঘর সহযোগিতা করি আগে দিচ্ছে। রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, এনএন টিভি।